সো গানটাতে ইউজ হয়েছে জি মেজর কর্ড। আমরা নর্মালি যে জি মেজর কর্ডটা ধরি, যে সেটের সাথে আমরা এক নাম্বার তার দুই নাম্বার তার দুই নাম্বার তারটা অ্যাড করবো, দুই নাম্বার স্ট্রিংটা, দেন জি মেজর কর্ডটা ধরবো, দেন রিদমটা দেওয়ার সময় নেক্সট কর্ডটা হচ্ছে যেটা আমরা এখানে সেকেন্ড ফ্রেট সিক্স স্ট্রিং ধরবো, এফ শার্প নোটটা, এর নিচের এই দুইটা ঠিক থাকবে। দেন আমরা এই দুইটা সহই ই মাইনর ধরবো, এন্ড এটা হয়ে যাবে ই মাইনর সেভেন কর্ড। দেন আমরা ইউজ করব সি অ্যাড নাইন কর্ড। সি অ্যাড নাইন কর্ডটা ইজি, জি মেজরটা ধরলে জাস্ট একটা করে নিচে নামবো, চার নাম্বারের স্ট্রিং এবং পাঁচ নাম্বারের স্ট্রিং দুইটা একসাথে নিচে নামলেই এই কর্ডটা হয়ে যাবে সি অ্যাড নাইন। সো রিদম সেকশনটা খুব ইউনিক একটা রিদম, রিদমটা একটু ট্রিকি, তো আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো রিদমটা হচ্ছে ডাউন ডাউন রিদমটা মেইনলি আসতেছে কিভাবে, আমরা ছয় নম্বর স্ট্রিং এ স্ট্রোকটা জোরে করব, ডাউন ডাউন আপ ব্রেক, আপের সাথে ব্রেকটা সাথে সাথে দিয়ে দিব, ডাউন ডাউন আপ ব্রেক, আপটা দিয়ে শর্ট শর্ট হবে, আপটা আপটা দিয়ে আমরা ব্রেক দিয়ে ডাউন আপ ডাউন 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 আপ একটা ব্রেক হয়ে যাবে। ডাউন দিয়ে লাস্টে ডাউন আপ ডাউন, তাহলে কি আসতেছে আমাদের এখানে, দেন নেক্সট ডাউন ডাউন আপ, পরেরটা হবে ডাউন ডাউন আপ ব্রেক, ডাউন ডাউন আপ ডাউন। এরপরে হামিং আসে একটা, এখানে ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন, জি মেজর ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন, দেন ডি, এটা সহই আমরা ডি ইউজ করবো, জাস্ট তিন নাম্বার স্ট্রিং এ এক নাম্বার আঙুলটা দিব, দেন ই মাইনর সেভেন, দেন সি অ্যাড নাইনে আমরা ডাউন 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 আপ ডাউন 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 আপ। ওকে দেন গানটা শুরু, গানটা ইউজ হচ্ছে জি ই মাইনর সেভেন সি অ্যাড নাইন আবার জি। এরপর হচ্ছে নিহত এখানে ইউজ হচ্ছে সি মেজর এ মাইনর ডি মেজর আবার জি, দেন এটা হচ্ছে তুমি নিয়ে সঙ্গ সুরে নির্জনে দূষণ তোমার জমা সময়ে
তো জি ডি আলো জেনে জি ডি ইউজ হবে হারিয়ে যাও যত দূরে এখানে হবে ই মাইনর বি মাইনর সি ডি হারিয়ে যাও যত দূরে আসবে এরপর রিফ পার্ট চলে আসে পাওয়ার কর্ড জি অবিরত মরে মুখত মুছে ফেলে জীবনে এখানে পাওয়ার কর্ড ইউজ হয়েছে জি দেন এটা এফ শার্প নোট আমরা ইউজ করব দেন সি পাওয়ার কর্ড তিন নম্বর ফ্রেট পাঁচ নম্বর স্ট্রিং এ দেন আবার জি এটা আপনারা কর্ডেও বাজাতে পারেন আগের মতো জি দেন সেকেন্ডে এই নোটটা এফ শার্প নোট ইউজ করে দেন সি এট নাইন সি এট নাইন এর পরে আবার জি অবিরত মরিমুখত মুছে ফেলে চিরকালে একদম লাস্টে এটা স্কেল আপ হয়ে যায় জি থেকে চলে যায় এতে